हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आमी प्रेयसी। तो बंधुरा, तुम्हरा तो जानो ही आजकेर ई भिडियोटी कीसे। तुम्हरा थामनेल देखे अवश्य बुझे गेछो। गत दुटो भिडियोते आमी बोलेछिलाम जे आमी की की शपिंग करछि सेटा तोमादेर साथे अवश्य शेयर करब। ताई आजकेर ई भिडियोटी, तो भिडियोटी अवश्य तुम्हरा सम्पूर्ण देखो। जामा कपड़ पुरोपुरि शपिंग करा कमप्लीट हयनि, जेटुकु हयेछे सेटुकुई तोमादेर साथे शेयर करब। आर आमार एखोनो जुएलारि शपिंग करा एखोनो कमप्लीट हयनि, माने आमी एखोनो करतेई जाइनि। तो शुधुमात्र कयेकटा ड्रेस केना हयेछे, কিছু শাড়ি কেনা হয়েছে, তো সেগুলো নিয়ে আজকের এই ভিডিও। আর আমার প্রিয় ভিউয়ার্সরা, তোমরা আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি তাড়াতাড়ি প্রেস করো। কি করছো? সো লেটস স্টার্ট। তো সবার আগে এটা দেখো, এটা একটা কুর্তি, এটা আমাকে আমার পাপা দিয়েছে। কালারটা খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছো, দেখো সবুজ কালার, নিচটাও খুব সুন্দর। তারপর আরও একটা কুর্তি, এটাও আমাকে পাপা দিয়েছে, কালারটা হচ্ছে দুধে হালকা কালার। এই কালারের আমার কোনো কুর্তি নেই, এটাও তাও আগেরটাও যেটা সবুজ রঙের ছিল, ডিপ সবুজ, এই দুটো কালারে আমার কুর্তি ছিল না, তো পাপা আমার জন্য চয়েস করে নিয়ে এসেছে। তো আমার কালারটা ভীষণ ভালো লেগেছে। আর তোমাদেরকে বলি, আমি যেই সব ড্রেসগুলো পরি প্রত্যেকটাই আমার পাপা চয়েস করে নিয়ে আসে, আমার কোনোটাই আগের থেকে চয়েস করা থাকে না। পাপা মানে এমন চয়েসফুল চয়েসফুল ড্রেস নিয়ে আসে যেটা আমাকে মানে আমি দেখলে সাথে সাথে পছন্দ হয়ে যায়। এটা ছোটোবেলার থেকে, মানে আমি বেসিক্যালি কোথাও গিয়ে শপিং করা সেরকম করি না। তো এবার যেহেতু গিয়েছিলাম পিসিমণির বাড়ি প্লাস মানির বাড়ি, তো মানি আমাকে শপিং করালো, তো সেই শোতেই শপিং করা। কিন্তু মানে পাপাই আমাকে সবসময় যে কোনো ড্রেস নিয়ে আসে চয়েস করে, তো আমি সেটা দেখেই সাথে সাথে পছন্দ হয়ে যায়। এরপর একটা, এটা হচ্ছে একটা ফ্রক জামা টাইপের, অনেকটা লং। আমার হাইটটা ছোট, যেহেতু এটা আমার একদমই লংই হয়ে গেছে। এটা দিয়েছে আমার পিসিমণির বাড়ি থেকে আমার পিসেমশাই। তো কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি দেখার সাথে সাথেই আমি মানে এই কালারটাই চয়েস করেছিলাম। এটা আরেকটা কালার ছিল হোয়াইট কালারের মধ্যে, তবে আমার এই কালারটাই বেশি ভালো লেগেছে। তো এটা দেখো, আরেকটা দেখাচ্ছি, এটা এটা একটা শর্ট ফ্রক, এটা আমাকে দিয়েছে আমার মানি, যে ছোটো মানির সঙ্গে আমি শপিং করতে গিয়েছিলাম সেখান থেকেই নেওয়া, স্টাইল বাজার থেকে। এটা এটা ছোটো মানে শর্ট ফ্রক, কালারটা ভীষণ ভালো লেগেছে আমার, ডার্ক ব্লু কালার। হ্যাঁ, আমি এরকম কালার ড্রেস পরি, আমার খুব ভালো লাগে ডার্ক ব্লু কালারের ড্রেস। তো এটা আমাকে দিয়েছে, সাথে আরও একটি ব্ল্যাক কালারের শর্ট কুর্তি নিয়েছি, যেটা জিন্স প্যান্টের সাথে পরা যায়। তো এই কালারের একটা শর্ট কুর্তি নিয়েছি আমি, আমার ভীষণ ভালো লেগেছে। এটাও আমাকে আমার মানি দিয়েছে, ছোটো মানি। তো এটার সাথে আমি আবার ম্যাচ করে একটা প্যান্ট এনেছি, এটা আমার পাপা দিয়েছে, এটা নামটা কি বললো আমার ঠিক মনে নেই, জিন্স জিন্স কাপড়ের প্যান্টটা, খুব সুন্দর শর্ট প্যান্টটা, এখন তো বেরিয়েছেই শর্ট প্যান্ট যেগুলো বলে, ওটা হোয়াইট কালার নিয়েছি, যেহেতু এইটা ব্ল্যাক কালার, তো এটার সাথে এটা পরলে অবশ্যই মানে কি বলবো কন্ট্রাস্ট থাকবে। তারপর আরও একটি আমি কুর্তি নিয়েছি, তোমরা দেখো, তো এটা আমার ফিট করতে হবে, একটু ঢোলা হয়েছে। তো এই কুর্তিটা আমি নিয়েছি স্টাইল বাজার থেকেই নেওয়া এটা। আর একটা লাল কালারের ওড়না নিয়েছি, এটা সবসময় দরকার হয়, অনেক আমার লাল কালারের যেটা আগের ওড়নাটা ছিল ওটা অনেক পুরনো হয়ে গেছে, তাই একটা লাল কালারের ওড়না নিয়েছি। তো গাইস, এখন যেগুলো দেখালাম, তো এগুলো আমি এখনও ঠিক করিনি কখন কোনটা পরবো, মানে কবে অষ্টমীতে কোনটা পরবো, নবমীতে কোনটা পরবো, ষষ্ঠী সপ্তমী, এগুলো কবে কোনটা পরবো এখনও ঠিক করিনি। তবে প্রতি বছর আমি অষ্টমীর যে অঞ্জলি দেই তখন একটা শাড়ি পরে অঞ্জলি দিই। তো এবার প্ল্যান ছিল না যে শাড়ি নিব, তো হঠাৎ করে প্ল্যান হলো যে না, এবারও শাড়ি নিতেই হবে যেহেতু ব্লগ বানাবো অবশ্যই। তাই অষ্টমী স্পেশাল এই শাড়িটা আমি নিয়েছি, এটা আমি কালই নিয়ে এসেছি আমাদের এখানে মডার্ন শাড়ি প্যালেস থেকে। তো শাড়িটা আমি খুলে দেখালাম না, এটা সারপ্রাইজ রইলো, অষ্টমীর দিন আমি একবারে এটা পরে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই শাড়িটার সাথে আমি ম্যাচ করে একটি ব্লাউজ কিনে নিয়ে এসেছি, দেখো ব্লাউজটা, এটা পেছনটা আর এটা সামনটা,
ब्लाउजटा एकदम कन्टेस्ट करे कारण एत कम समय मध्य आमार शाड़ीर ब्लाउज पिस दिए ब्लाउज बनानो कोनो भावे सम्भव ना एखन कोनो दोकाने नेबे ना तो तार जोन्नो आमी शाड़ीर एरकम ब्लाउज केना ब्लाउजई पुरी भालो लागे बेश मैच होयेछे तोमरा देखो एटार साथे एटा मैच आछे तो एटा अष्टमी स्पेशल आमार मा एटा पुरे अंजलि देबे এই কালারটা একদম অরেঞ্জ কালার ডিপ অরেঞ্জ তো মার এখনও পুজো স্পেশাল যে স্পেশাল শাড়িটা এখনও নেওয়া হয়নি তোমাদের বলেইছিলাম আমাদের এখনও শপিং কমপ্লিট হয়নি তো এগুলোই ছিল ড্রেস আর যেহেতু করোনার সময় এখনও করোনা আমাদের এই ভারত থেকে বলো ওয়েস্ট বেঙ্গল থেকে বলো এখনও কিন্তু করোনাটা পুরোপুরি যায়নি আমরা এবার পুজোতেও খুব সতর্কভাবেই থাকবো যেহেতু গতবার পুজোর পর কিছুটা বেড়েছিল করোনা তো ভ্যাকসিনেশন এখনও অনেকেরই হয়নি যদিও ফার্স্ট ডোজ মাত্র কিছুদিন আগে আমার কমপ্লিট হলো মাত্র ফার্স্ট ডোজ তো অনেক লেটে হলো তাই করোনার সময় কোনোরকম রিস্ক নেওয়া যাবে না তাই ম্যাচিং করা অনেকগুলো মাস্ক নিয়ে নিয়েছি তো এটা নিয়েছি ওই ডার্ক ব্লু কালার এটার সঙ্গে ম্যাচ করে আর এটা নিয়েছি এই দুধে আলতা কালারটার সাথে ম্যাচ করে আর এটা নিয়েছি এটা একদমই ম্যাচ হয়ে গেছে এটার সঙ্গে এই ব্ল্যাক কালার এই কুর্তিটার সঙ্গে একদমই ম্যাচ হয়ে গেছে তো আরও যেগুলো আছে এগুলো এমনি নিয়েছি কিছু কয়েকটা মারও আছে তো এগুলো তো লাগতেই হবে তো মাস্ক মাস্ট আর গাইজ আমার অনেক দিন থেকে একটা ইচ্ছে ছিল মেটালের নাইট গ্লাস কেনার তো এটা আমি ফাইনালি কিনেছি আমার ভীষণ ভালো লেগেছে দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি জানি না আমাকে কেমন লাগছে আমাকে নাকি চশমা পরলে খুব বুড়ি বুড়ি লাগে তোমরাই দেখে বলো আমাকে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই গ্লাসটা পরে আমাকে কেমন লাগছে তো এই ছিল আমার ড্রেসের কালেকশন যা যা আমি শপিং করেছি তো এবার আসছি তোমাদেরকে আমি বলেছিলাম আমি অনেক গাছ তারপর প্ল্যান্ট কিনেছিলাম তো সেগুলোও তোমাদেরকে দেখাবো তার মধ্যে দুটো আমাকে আমার মানি কিনে দিয়েছিল কারণ ও আমাকে বারবার বলছিল আরও ড্রেস নে তো আমি বললাম আর ড্রেস নেবো না আর আসার সময় ফুটপাতে দেখলাম নার্সারি তো তখন ওখান থেকেই নিলাম তো তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো কিছু কিছু গাছ এখনও আমার লাগানো হয়নি তো একটা পট কালার করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা দেখে তো এখানে আমি কয়েক রকমের গাছ নিয়ে এসেছি বাইরে আমি পাতাবাহারি গাছগুলো লাগিয়ে দিয়েছি যেগুলো বৌদি ভাইদের বাড়ির থেকে এনেছিলাম আর ওটা হচ্ছে রঙ্গনা গাছ যেটা আমাকে পিসিমণি দিয়েছে আমি আনতাম না খুব জোর করেই দিয়েছে তো আমি এই গাছগুলোকে পাতা ছেঁটে দিয়ে লাগিয়ে দিয়েছি গাইস তোমাদের বলেছিলাম আমি একটি পট কালার করেছি এটা প্লাস্টিক পট তো এটার মধ্যে আমি দু রকমের কালার করেছি এখন এটার মধ্যে আমি গাছ বুনে দিচ্ছি বৌদি ভাইদের বাড়ির থেকে আমাকে একটি গন্ধরাজ ফুলের গাছ দিয়েছিল যেটা আমি ছাদে লাগিয়ে দিয়েছি ওটা ভালো হোক তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো এটা ঝাউ গাছ এটা আমাকে মানি কিনে দিয়েছিল আর আরেকটা যেটা ছিল ওটা লাকি ব্যাম্বু ওটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি তো তোমাদেরকে বলেছিলাম আমাকে মানি লাকি ব্যাম্বু গাছ দিয়েছে তো এটা হচ্ছে সেটাই আর এটা পর্তুলিকা আমাকে বৌদি ভাই দিয়েছিল তো গাইস এই ছিল আমার দুর্গাপূজার মোটামুটি শপিং আর যেগুলো প্ল্যান্ট কিনেছিলাম বা যেগুলো গাছ বৌদি ভাইদের বাড়ি থেকে দিয়েছিল সেগুলো তোমাদেরকে দেখালাম তো এখনও আমার জুয়েলারি কেনা বাকি আছে আরও কিছু কিছু যদি ড্রেস কিনি ও হ্যাঁ যেটা বলতে ভুলে গিয়েছিলাম যে আমার মেঝো কাকু আমাকে 2000 টাকা দিয়েছে ড্রেস কেনার জন্য যেহেতু কাকু পছন্দ করে কি দেবে না দেবে তো তার জন্য আমাকে 2000 টাকা দিয়েছে কিন্তু এখনও ওটা আমি কিছু কিনিনি মেঝো কাকুর 2000 টাকা দিয়ে যদি আমি কোনো ড্রেস নিই আর জুয়েলারি শপিং করি আর তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি তাহলে সেটার পার্ট টুর ভিডিও তোমাদেরকে করে দেখিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর আমার এই ড্রেসগুলোর মধ্যে তোমাদের কোন ড্রেসটি ভালো লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে চাও ফলো করতে তাহলে ফলো করতে পারো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সো বাই বাই